কাবাসের ছুঁয়েও সবার নাম করে বলেছি যে সবাইকে ভালো রেখো তাহলে আমরাও ভালো থাকতে পারি আমরা সব জায়গায় সহযোগিতা পেয়েছি খুব সুন্দর হয়েছে শুক্রবার ভোর পাঁচটা চল্লিশ মিনিট চারশো সতেরো জন হাজি নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিফটি হজ ফ্লাইট নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ জানান কাজ থেকে পবিত্র কাবা শরীফ দেখার অভিজ্ঞতা ওইখানেই থাকতে ইচ্ছে করছিল এখানে ফিরে আসতে ইচ্ছে করে না এই অনুভূতিটা এরকম ছিল কাবা শরীফ তো শুধু দেখছি না কাবা শরীফ শুয়েও দেখছি চুমু খেয়েও দেখছি আলহামদুলিল্লাহ হাজিদের লাগেজ ব্যাগেজ সংগ্রহের পর হাতে তুলে দেওয়া হয় জমজমের পানি এ সময় হজ যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায় বিমানবন্দর থানা সুস্থ বতন সব কার্যক্রম সম্পন্ন করে দেশে ফেরতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সবার জন্যই দোয়া করেছি এত কষ্ট হয়েছে যে আরফ আর ময়দানে মানে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় বাকি ইনশাল্লাহ ভালো হয়েছে যে রাই লাভ টেকনোলজি সাধারণ পাউডারির তুলনায় তাই দীগুলো চেলাত্য রিন অ্যাডভান্স তাই দিকগুলো চেলাত্যা বিমানবন্দরে নেমে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হজ পালন করেছে এবং তেমন কোনো মানে অসুবিধা ছিল না সরকারিভাবে আমি গিয়েছি সরকারিভাবে সব ব্যবস্থাও ভালো ছিল সিভিল এভিয়েশন এবং বিমান কর্তৃপক্ষের আশ্বাস ফিরতি হজ যাত্রায় বাকি মুসল্লিরাও নির্বিঘ্নে ফিরবেন দেশে প্রত্যেকটা যাত্রী ফিরে আসা আগ পর্যন্ত সেটা সেই একই ব্যবস্থাপনা আমরা মেনটেন করব এবং যাতে করে প্রথম যাত্রী থেকে শেষ যাত্রী পর্যন্ত যাতে একই পুরো ব্যবস্থাপনাটা একই থাকবে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা যে যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা এবার বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি গেছেন পঁচাশি হাজারেরও বেশি হজ যাত্রী আর হজ যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী বাইশ জুলাই পর্যন্ত তানভীর হাসান মেক সময় সংবাদ ঢাকা